পণ্যের দাম নিয়ে কারসাজি বন্ধে বাংলাদেশ অন্তত তিনটি আইন ও সরকারি সংস্থা থাকলেও নেই কঠোর প্রয়োগ বা কার্যকর কোনো পদক্ষেপ, ফলে কারসাজিদের কোনো শাস্তি তো হয় না, বরং কোনো কোনো ক্ষেত্রে পুরস্কৃত করা হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমদানি নীতি সহায়তা প্রদান এবং সিন্ডিকেটের মূলে আঘাত করলে এমন পরিস্থিতি রোধ করা সম্ভব বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। খান আনামিনের রিপোর্ট। কাঁচামরিচের ঝাঁজে ঈদের আগে পরে বেশ কয়েকদিন জ্বলেছে দেশ। এক দেড়শো টাকার মরিচ কোথাও কোথাও বিক্রি হয়েছে ১২০০ টাকা পর্যন্ত। শুধু মরিচ নয়, উৎসব পূজা পার্বণ, সরবরাহ ও আমদানি ঘাটতি, বিশ্ববাজারে দাম বৃদ্ধি, এমন নানা অজুহাতে বছরের পুরোটা সময়ই লাগামহীনভাবে বেড়েছে পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল, তেল সহ নানা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। অথচ এভাবে কারসাজি আর সিন্ডিকেট করে দাম বাড়ানো রোধ করতে এবং অপরাধীদের শাস্তি দিতে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং কৃষি বিপণন আইন ২০১৮ আছে। খাদ্য অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তর এই আইনগুলো বাস্তবায়নের কথা, কিন্তু আইনের শিথিল প্রয়োগ কারসাজিকারীদের উল্টো উৎসাহিত করে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। আইনের প্রয়োগ না থাকার কারণে কারো বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ধরনের মানে দৃষ্টান্তমূলক শাস্তি বলেন অথবা মানে নর্মাল কোনো তিরস্কারই বলেন সেটাও কিন্তু হয় না। এবং আমরা দেখছি যে যারা এই সমস্ত কারসাজির সাথে যুক্ত হয়েছে তাদেরকে অনেক সময় পুরস্কৃতও করা হয়েছে। এটার কারণে কিন্তু আসলে কারসাজি করে দাম বাড়ানো অথবা সিন্ডিকেট করে দাম বাড়ানো এগুলার কিন্তু ব্যাপ্তিটা অনেক বেশি বেড়ে গেছে। সরকার কোনো পণ্যের দাম বাড়লেই তা প্রতিরোধে আমদানির অনুমতি দেয়, যেমনটা ঘটেছে সম্প্রতি কাঁচামরিচের বেলায়ও। বিশেষজ্ঞরা মনে করেন পরিস্থিতি মোকাবেলায় নয়, বরং সবসময় থাকতে হবে আমদানি নীতি সহায়তা, পাশাপাশি আঘাত করতে হবে সিন্ডিকেটের মূলে, তাহলেই লাগাম টানা সম্ভব। বাণিজ্যটাকে উদার ভিত্তিক করা, অর্থাৎ কাঁচামরিচের দাম ১০০০ টাকা হওয়ার পরে বা ৮০০ টাকা হওয়ার পরে কেন আমি ভারত থেকে কাঁচামরিচ আনবো, আমি কেন আগেই এই ব্যবস্থাটা করে রাখি নেই যে যখনই ৩০% বা ৩৫% শুল্ক দিয়ে যে কেউ যখন ইচ্ছে ভারত থেকে কাঁচামরিচ আনতে পারবে। যেমন এলপিজির দাম কন্ট্রোল করা হয়, যেমন টেলিফোনের রেটগুলোকে কন্ট্রোল করা হয়, ঠিক একইভাবে চিনি, ভোজ্য তেল ইত্যাদির দামও সরকারিভাবে বেঁধে তাদেরকে বাধ্য করতে হবে ওই দামে বিক্রি করার জন্য। একটি একক সংস্থাকে বাজার পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। খান আলামিন, আরটিভি, ঢাকা।